বাতের ব্যথা উপশমের জেনে নিন সহজ কিছু ঘরোয়া উপায়। ব্যথার জায়গায় 10 থেকে 15 মিনিট গরম বা ঠান্ডা ভাপ দিন, এতে আরাম পাওয়া যায়। অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, প্রয়োজনে 1 ঘন্টা পরপর অবস্থান পরিবর্তন করুন। মেরুদণ্ড ও ঘাড় নিজে করে কোনো কাজ করবেন না। বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন। পিড়ি মোড়া বা ফ্লোরে বসবেন না, সবসময় চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসবেন। নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। আপনার জন্য উঁচু শক্ত ও সমান বিছানাই ভালো। ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে। নিয়মিত ব্যায়াম করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। হাই হিল জুতা না পরে বরং নরম জুতা পরার অভ্যেস করুন। উঁচু কমোড ব্যবহার করুন। নিজ টয়লেট ব্যবহারে বাতের ব্যথা বাড়তে পারে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্যাড ভরে না খেয়ে বরং অল্প অল্প করে বারবার খাবেন।